আচ্ছা, আমরা একমাত্রিক গতি পড়ছিলাম, আজকে আমরা একমাত্রিক গতি পড়ব, কিন্তু আমরা এখন অভিকর্ষ হেতু উলম্ব গতি পড়ব। আমি তোমাদেরকে ব্যাপারটা বলছি একবার, দেখে নাও। অভিকর্ষ হেতু উলম্ব গতি, একটু দাঁড়াও, দেখো আমরা এতক্ষণ পড়ছিলাম বস্তুগুলো, কোনো বস্তু এইখানে আছে, সে এইভাবে অর্থাৎ এক্স অক্ষ বরাবর গতিশীল ছিল। আমাদের এখন আমরা এতক্ষণ এই রকমের বস্তু মানে পড়াগুলো পড়ছিলাম, সরলরেখায় সমতারণে গতি আমরা পড়ছিলাম। এবার আমরা পড়বো অভিকর্ষ হেতু উলম্ব গতি, মানে চ্যাপ্টারটা আমাদের একই, একমাত্রিক গতি, বাট সেই চ্যাপ্টারের অন্তর্গত আরও টপিক, সেটা হচ্ছে অভিকর্ষ হেতু উলম্ব গতি। এটাকে না আমি নতুন করে কোনো পার্ট ভাবি না, কারণ যেটা এইভাবে হচ্ছিল এবার সেটা এইভাবে হবে, তাই এতে নতুনত্ব কী আছে? যখন একটা বস্তুকে উপরের দিকে ছোড়া হবে, যখন একটা বস্তুকে উপরের দিকে ছোড়া হবে, তাতে কী সৃষ্টি হচ্ছে? ত্বরণ না মন্দন? সে যখন পৃথিবীর বিপরীতে যাবে তখন তার বেগ ক্রমশ কমবে না বাড়বে? পৃথিবীর গ্র্যাভিটি কাজ করে, গ্র্যাভিটি তাকে টেনে রাখে নিচের দিকে, যার ফলে যত বস্তুটা উপরের দিকে উঠবে তত বস্তুটার মধ্যে কী সৃষ্টি হবে? মন্দন সৃষ্টি হবে, অর্থাৎ এখানে মন্দন সৃষ্টি হবে। তো আর যখন সেই বস্তুটা, যখন অন্য কোনো বস্তুকে, সেই বস্তুটাও হতে পারে, অন্য কোনো বস্তুকে উপর থেকে নিচের দিকে ছাড়া হবে, তখন সে পৃথিবীর দিকে আসছে, পৃথিবীর আকর্ষণ বলের জন্য তার মধ্যে মন্দন সৃষ্টি হবে না, তার বেগ ক্রমশ বাড়তে থাকবে, অর্থাৎ এক্ষেত্রে ত্বরণের সৃষ্টি হবে। তাহলে এই তো পড়া বিষয়, উপরের দিকে ছুড়লে মন্দন আর নিচের দিকে ছুড়লে উপরের দিকে মন্দন, নিচের দিকে ত্বরণ। সূত্র কী কী ইউজ হবে? আমাদের যে সূত্রগুলো ছিল সেগুলো ইউজ হবে, এই সূত্রটা ইউজ হবে, কিন্তু যেহেতু উপরের দিকে ছোড়া হচ্ছে নিচের দিকে ছোড়া হচ্ছে, তখন বা নিচের দিকে ফেলা হচ্ছে, যাই হোক, উপর নিচের দিকে ফেলা হোক বা ছোড়া হোক, এইটা এখনও পৃথিবীর এগেনস্টে হচ্ছে, তাহলে এই জিটা, এই যে এ ফর ত্বরণ আছে, এই ত্বরণটা সবসময় জি নিতে হবে, অর্থাৎ ভি ইকুয়াল টু ইউ প্লাস অথবা মাইনাস জিটি হবে। এইটা এক্সট্রা একটু আছে, তো এটাকে তোমরা এক্সট্রা বলবে, এটা খুব সোজা ব্যাপার। উপরের দিকে ছুড়লে পৃথিবী আসবে, নিচের দিকে ফেললেও পৃথিবী আসবে, তাই প্রত্যেকবারে এর ঘরে জি বসবে, পৃথিবীর বেলায় জি বসে। আর জি কি মনে আছে, ক্লাস নাইনে বোধ হয় পড়েছিলে, জি হয় অভিকর্ষজ ত্বরণ। জি এর পুরো নাম কী? অভিকর্ষজ ত্বরণ। মান মনে আছে? মনে হয় তো মনে আছে, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা এসআইতে, আর সিজিএসে 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার। যদি মনে না থাকে তো নোট করবে। তাহলে হলো, আচ্ছা এখানে প্লাস মাইনাস দিয়েছি, আমি একটু ফাঁকি মারছি, কম লিখছি। তো যদি আমি বলি যে উপরের ক্ষেত্রে, ঊর্ধ্ব গতির ক্ষেত্রে, উপরের ক্ষেত্রে হবে কি? ভি ইকুয়াল টু, আচ্ছা ভালো করে ভাবো তো, উপরের ক্ষেত্রে ত্বরণ হয় না মন্দন হয়? উপরের ক্ষেত্রে স্যার বেগ ক্রমশ কমে যায়, উপরের ক্ষেত্রে মন্দন হয়, তাহলে ইউ মাইনাস জিটি হবে। আর নিচে যদি নামবে তখন স্যার যত নামবে তত বেগ বাড়বে, বেগ বাড়বে, তোমার মাথায় যদি এই ঢিলটা পড়ে কেমন লাগবে বলো তো? তাহলে উপরে যত নিচে নামবে তত কী হবে? বেগ বাড়বে, অর্থাৎ ভি সমান সমান ইউ মাইনাস জিটি হবে, আর কিছু হবে না, এইটুকু। তাই এইটুকুটা নতুনত্ব কিছু নেই, এই সূত্রটা, এই সূত্রটাকেই একটু অ্যাডভান্স করা হলো। আরও কিছু সূত্র আছে, সেগুলো একবার বলে দিই, যেমন এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। একেবারে বলছি, উপরে উঠলে কী হবে? এইখানটা নেগেটিভ হবে, এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। আর নিচে নামলে তোমরা এস দিতে পারো, নাও দিতে পারো। তোমরা হয়তো বলছো স্যার এই উপরের দিকে উঠছে, এইজ হবে না, তোমার ধরার উপর। তুমি যদি এটাকে এইজ নাম দাও, এইজ নাম দেবে, এস নাম দিলে এস নাম দেবে, এইচও লিখতে পারো, এসও লিখতে পারো। সূত্রটা ম্যান্ডেটরি না, সূত্রের ঠিকঠাক ইউজ করাটা ম্যান্ডেটরি। যদি তুমি সূত্রকে ভুলভাল ইউজ করো তাহলে তোমার ক্ষতি, তুমি সে এস লেখো আর এস না লেখো, এইচ লিখলেও কী হবে? যদি অঙ্ক ঠিক করে বুঝে অঙ্কটাকে ইউটিলাইজ করি তাহলেই তোমার অঙ্কটা ঠিক হবে। তাহলে এটা নিচের দিকে নামলে কী হবে? নিচের দিকে নামলে এস ইকুয়াল টু ইউটি, যেহেতু নিচের দিকে বেগ বাড়ে মানে ত্বরণ সৃষ্টি হয়, তাহলে প্লাস হাফ জি টি স্কোয়ার। আশা করছি তোমরা এগুলো, তোমাদের এগুলো মুখস্থ করতে হবে না, মানে তোমরা পারবে, আমি এইটুকু আশা রাখতে পারি।
আর একটা সূত্র ছিল আমাদের এটা, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, তাহলে ভি স্কোয়ার হবে ইউ স্কোয়ার হবে, নিচের দিকে নামলে ত্বরণ সৃষ্টি হয় তাহলে প্লাস হবে টু জি এস হবে। তোমরা চাইলে এস না লিখে এইচও লিখতে পারো, অনেকে এইচ লিখে, আমিও এইচ লিখি, আমার এখন এইচ লিখতে ইচ্ছা হচ্ছে না তাই এইচ লিখছি না। আচ্ছা পরেরটা নাই এইচ লিখিনি। আচ্ছা এবার কোনটা হবে, নিচের দিকে নেমেছিল, এটা উপরের দিকে তুলছি মাইনাস টু জি এইচ লিখলাম। কেন এইচ লিখলাম, তুমি এইচ দাও এস দাও মানে তো ডিস্টেন্স, মানে তো আলটিমেট দূরত্বটাকেই বোঝায়, নতুনত্ব তো কিছু নেই। তাহলে আশা করি সূত্রগুলো তোমরা জানো, চেনা সূত্র আমি আরেকবার সেটা দেখিয়ে দিলাম, এবার অঙ্কগুলো করা যাক। দেখো প্রথম যে অঙ্কটা রেখেছি সবচেয়ে বড় অঙ্ক প্রথমেই দিয়ে দিয়েছি, প্রথম অঙ্ক দিয়ে আমি সব শেখানোর চেষ্টা করেছি, ম্যাক্সিমামটা আমি প্রথম অঙ্কের মাধ্যমে শেখানোর চেষ্টা করেছি। তোমার মন দিয়ে অঙ্কটা পড়বে, পড়ে নিয়ে ছবি আঁকো, আমি একবার পড়ে দিচ্ছি। 40 মিটার প্রাথমিক বেগ নিয়ে একটি বস্তুকে উপরের দিকে ছোড়া হলো, আচ্ছা বস্তুটি কতক্ষণ ধরে উপরে উঠবে, কতটা উপরে উঠবে, উঠবে ম্যাক্সিমাম কতটা হাইট উপরে উঠবে, ভূমিতে পৌঁছাতে কত সময় নেবে, মানে উপরে উঠবে আবার নামবে তারপরে ভূমিতে পৌঁছাবে, টোটাল টাইম কখন, 25 মিটার উচ্চতায় থাকবে, মানে ছোড়া হলো উঠছে উঠছে 25 মিটার উচ্চতায় থাকবে কখন। আচ্ছা 25 মিটার উচ্চতায় কিন্তু দুবার থাকবে, ভেবে দেখো আমি এখন থাকতে ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমে বস্তুটাকে তুমি ছুড়লে, উঠছে 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 25 মিটার উচ্চতায় এলো, আরও উঠলো আরও উঠলো আরও উঠলো 25 মিটার বেশি উচ্চতায় উঠলো, এবার নামছে এখন, তখনও কিন্তু 25 মিটার উচ্চতায় ফের একবার আসবে, তারপরে নেমে নেমে একটা একটা টাইম মাটিতে নেমে যাবে। তাহলে 25 মিটার উচ্চতা কবার আসছে, দুবার আসছে, আমি যখন করাবো তখন আবার একবার বলবো, এখন একবার বলে রাখলাম। আর টু এস মানে 2 সেকেন্ড পরে বেগ কত, এই 5খানা কোশ্চেন এখানে আছে, এক এক করে কোশ্চেনগুলো আমরা সলভ করে নিই। চলো প্রথম প্রশ্ন, মন দিয়ে শুধু প্রথম প্রশ্নটা বলো, 40 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হয়েছে, এটা হচ্ছে ইউ, ইউ নোট করে নাও, কতক্ষণ ধরে উপরে উঠবে। আচ্ছা ভাবো তো, এখন এখন সলিউশন দেখো না, ভাবো তো বস্তুটা কখন উপরে উঠবে, বস্তুটা এই উঠছে এই উঠছে উঠছে এই উপরে উঠলো, এইখানটা বস্তুটার বেগ কত, না স্যার এইখানে বস্তুটার বেগ তো নেই, বেগ তাহলে তো আরেকটু উঠতো আরেকটু উঠতো, বেগ তো নেই, তাহলে সূত্র ব্যবহার করছি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা বেসিক সূত্র। ভি কত হবে, না স্যার এইখানটায় তো বেগ নেই, স্যার এইখানটায় বেগ নেই, আর এইখানে স্যার বেগ ছিল, হ্যাঁ মাটিতে যদি বেগ না থাকতো তাহলে উঠতো কী করে, না স্যার মাটিতে আমার বেগ ছিল, কত স্যার 40, এখানে বেগ কত হলো, না স্যার এখানে কোনো বেগ নেই আর কী করে উঠবে, তাহলে ভি দেখে নাও ইউ দেখে নাও, নেগেটিভ কেন হলো, কিন্তু আর দ্বিতীয়বার কেউ কোশ্চেন করবে না, নেগেটিভ কেন হলো মনে মনে জোরে জোরে বলো, পড়তে বসার সময় সবসময় ফাঁকা ঘরে পড়তে বসবে, বই খাতা নিয়ে পড়তে বসবে, নিজে নিজে কথা বলবে, পড়া বেশি দিন মনে থাকবে, প্লাসের জায়গায় মাইনাস কেন হলো, না স্যার উপরের দিকে স্যার সবাই জানে মন্দন সৃষ্টি হয়, স্যার এর জায়গায় এটা কেন হলো, না স্যার ও পৃথিবীর ব্যাপার আসছে, সে আপ হোক আর ডাউন হোক পৃথিবীর বেলায় 9.8 মানে জি এর মান ব্যবহার করতে হবে, এটা তাহলে জি এর মান, তাহলে জি এর মান আর টি, না স্যার এটাই তো জানি না এটাই তো বের করতে হবে, চলো টি বের করে ফেলো, টি বের করে ফেললে এই হিসাবটা তোমরা করবে আমি করব না, এটা হিসাবটা তোমরা করবে, টি বেরিয়ে গেলো, তাহলে একটা আমাদের উত্তর ডান। চলো এবার আমাদের নেক্সট প্রশ্ন করা যাক, নেক্সট প্রশ্নটা পড়ে নেওয়া যাক, সর্বাধিক কত উচ্চতায় উঠবে। আমি আশা করছি তোমরা এই শুনতে শুনতে ভিডিওটা পজ করে নোট ডাউনটাও করছো, নোট ডাউন করে দেখাতে যে হবে, ভিডিও আমার শেষ হবে সঙ্গে সঙ্গে নোট ডাউন যেন ফটো যেন আমার কাছে পৌঁছে যায় গ্রুপে, তাই ভিডিও শুনতে শুনতে বোঝা হয়ে গেল আগে এটা নোট ডাউন করো, তারপরে পজ করে পজ করো তারপরে এটা বোঝো, চলো এটা বোঝো এবার, তাহলে কী হচ্ছে, পজ করেছো ঠুকেছো এবার বুঝবে আসো কী বলছে, সর্বাধিক কত উচ্চতায় উঠবে, ফের একই কথা, স্যার এখানে বেগটা কত আছে, না স্যার এখানে তো বেগ থাকবে নাহলে উঠবে কী করে, এইখানটা সে বেগ আছে, না স্যার আর তো বেগ নেই নাহলে আরেকটু উঠতো কিন্তু ওঠেনি বেচারা, এখানে স্যার বেগ শেষ, সূত্র ইউজ করছি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস, ভি কত, না স্যার ভি শূন্য, ইউ কত, না স্যার ইউ স্যার 40, স্যার কেন মাইনাস পড়লো, মাইনাসটা কেন পড়লো, না স্যার উপরের দিকে ছোড়া হয়েছে পৃথিবীর বিরুদ্ধে গিয়েছি মন্দন সৃষ্টি হয়েছে তাই স্যার মাইনাস জি লিখেছি, কেন মাইনাস জি লিখেছি, এখানে লিখিনি কেন, না আমি ভাবলাম এখানটা লিখিনি একবার এখানে লিখে দিই যদি কারোর অসুবিধা হয়ে থাকে, কারণ এখন তো আমি এই ভিডিও করে পড়াচ্ছি তোমরা তো আমাকে এসে আওয়াজ করে বলতে পারবে না, না তাই আমি এখানে জিটা লিখে দিলাম,
ঠিক আছে, জি হবে আর এস। আমি তখন বলছিলাম যে এস লিখতে পারো, এইচও লিখতে পারো। তা আমার কী মনে হলো আমি এইচ লিখি, কেন হাইট তো উচ্চতা, হাইট এইচ লিখলে মনে হয় অনেকে ভালো লাগবে, তাহলে এইচ লেখা হলো। এটা হিসাব করা হয়েছে, হিসাব তোমরা নিজেরা করবে, আমার এই স্ক্রিন দেখো না। এই হিসাব করলে এইচ পাচ্ছি এত, একটা উত্তর হয়ে গেল, দুটো উত্তর হয়ে গেল। ভূমিতে পৌঁছাতে কত সময় নেবে? তাই যাকে ছবি করে রেখেছি আমি তোমাদের জন্য। প্রথমে ব্যাটাকে ছোড়া হবে, সে উঠবে 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 উঠবে, টপে আসবে, টপ থেকে আর উঠতে পারবে না, এবার নামবে 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 নামবে, ভূমিতে সে নেমে যাবে। তাই দু টোটাল টাইমের ব্যাপার আসছে, তার টোটাল টাইম আসছে মানে সমগ্র গতি আসছে। এই ফর্মুলাটা মনে রাখবে, সমগ্র গতির ক্ষেত্রে মেন ফর্মুলা কী ছিল? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা ছিল মেন ফর্মুলা। আর সমগ্র গতির ক্ষেত্রে মাইনাস হবে, এটা ম্যান্ডেটরি, এটা প্রমাণ করা যায়। তোমরা এখন এটা মনে রাখো, এটা প্রমাণ করা যায়, তোমরা মনে রাখো যে স্যার শিখিয়েছেন সমগ্র গতির ক্ষেত্রে এস ইকুয়াল টু এই যে ফর্মুলাটা, জাস্ট এইটা চেঞ্জ হয়ে যায়, প্লাসটা মাইনাস যায়। এই মাইনাসটা কেন হলো? কোনো কোশ্চেন করবে না, কারণ এটা একটা প্রমাণ করা যায়, এটা আলাদা অঙ্ক। সব কিছু যদি প্রমাণ তোমরা করতে থাকো তাহলে সিলেবাস কখন শেষ করবে? তোমরা আগে স্যার হও, তোমরা আগে বড় বড় কিছু হও, তখন তোমাদের হাতে অনেক টাইম থাকবে, সে তখন অবসর টাইমে তোমরা প্রমাণ দেখো কোন, কিন্তু এখন করতে হবে না। আচ্ছা একটা কথা বলো তো, যে বস্তুটা এখান থেকে ছোড়া হলো, উঠলো, এখান থেকে আবার এই নেমে এলো, তাহলে এর স্মরণ কত? স্মরণ যেখানকার বস্তু আবার সেখানেই ফিরে এলো, নো স্মরণ, তাহলে স্মরণের ঘরে অর্থাৎ উচ্চতার ঘরে জিরো বসলো। এই এসটাকে আমি এইচ করেছি, তুমি এসও করতে পারো, জিরো করেছি। ইউ কত? না স্যার ইউ তো সকাল থেকে হচ্ছে, শুরু থেকে ইউ হচ্ছে, ইউর জায়গায় স্যার 40। টির জায়গায় এটা কেন বসলো না? না স্যার এই টিটা ছিল টপে যেতে কত সময়, আমি লিখে টপেটা লিখে রেখেছি। এই টপে উঠতে কত টাইম লাগে? এই যে ঢিল ছোড়া হলো, ঢিলটা উপরে উঠতে কত টাইম লাগে? না স্যার এটাই সেই টাইমটা, এখন তো আমরা উপরে উঠবে নামবে দুটোই বের করবো, মোটটা বের করতে হবে, সেই জন্য এখানে আমি টি ওয়ান লিখেছি, যাতে গুলিয়ে না যায়, এই টি এর সঙ্গে যাতে গুলিয়ে না যায় তাই টি ওয়ান লিখেছি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে 40 টি ওয়ান মাইনাস হাফ জি টি ওয়ান স্কোয়ার। এবার তো অঙ্ক, এবার কেউ এই স্ক্রিন দেখো না, তাও আমি করে রেখেছি এটা, অনেকেই তো সবাই তো অঙ্কে ভালো নয়, সেই জন্য আমি স্ক্রিনটা করে রেখেছি। এটা এপাশে এলো, টিটি একটা কাটলো, এটা উত্তর এলো। তাহলে না স্যার এই 8.2 সেকেন্ড পরে উপরে উপর থেকে না উপরে উঠবে নামবে, টোটালটা করতে এত টাইম লাগবে। বোঝা গেছে আশা করি। চার দিকের প্রশ্ন তোমাদের খাতায় নোট করা আছে তো? চার দিকের প্রশ্ন নাকি একবার দেখিয়ে দেবো, একবার দেখিয়ে দিই। কখন 25 মিটার উচ্চতায় থাকবে, মানে এটা কী? এটা এস দেওয়া আছে, এস, তোমরা আবার এইচও বলতে পারো। দেখি চলো, সূত্র আমাদের কি? সূত্র আমাদের স্যার এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। বস্তুটাকে উপরে ছোড়া হয়েছিল নাকি? উপরে ছোড়া হয়েছিল, সেই জন্য এখানটায় মাইনাস হবে, মন্দন। ইউর জায়গা 40, 25 কেন বসলো? না স্যার এখন তো 25-এর জন্য বের করতে বলেছে, মনে আছে না? দেখাবো একবার, এই যে কখন 25 মিটার উচ্চতায় থাকবে, তাহলে মনে তো আমাদের আছে 25, তাহলে হাইট 25 হলো, ইউ 40 হলো, এখন টি তো জানি না, কিছু একটা তো হবে, ধরে নিই এক্স। তা আমি এখানে কি মনে হলো, এক্স না ধরে সে সময়কে টি দিয়ে লিখলে আমার মনে হয় বেশি ভালো হবে, সম্মানটা বেশি পাবে, সময় বলে কথা, তো টি লিখলাম। এখন টি তো ওয়ান একবার হয়েছে, একবার শুধু টি হয়েছে, তো এবার টি টুই করে নেওয়া যাক, তাই আমি টি টু করলাম, টি টু মাইনাস হাফ জি টি টু স্কোয়ার। এবার তোমাদের করতে হবে অঙ্ক, এই অঙ্কটা আমি এখানে এই জি এর মান বসিয়েছি, কিন্তু এইখানটা আমি আর দেখাইনি, এইটা তো তোমাদের নিজেদের করতে হবে। এইখানে কি হয়েছে? এইখানে এই পয়েন্টটা উঠবে, উঠে তলায় আসবে 10, মানে 20 আসবে, তারপরে 20 কি করতে হবে? লসাগু করে করতে পারো, আবার লসাগু নাও করে করতে পারো, তুমি এর সঙ্গে 20 গুণ করো, এর সঙ্গে 20 গুণ করো, আর এর সঙ্গে 20 গুণ করো, গুণ করলে দেখবে এটা পড়ে থাকবে। তাও যদি না পারো লসাগু করো, ধীরে ধীরে করো, আমি কিন্তু খাতা দেখবো, তোমরা করেছো কি আমি দেখবো। তাহলে এবার লসাগু করলে, করে এটাকে সমীকরণটা করলে এরকম দ্বিঘাত, এটা দ্বিঘাত সমীকরণ তো? হ্যাঁ হ্যাঁ দ্বিঘাত সমীকরণ জানো, এটা দ্বিঘাত সমীকরণ এলো। এবার দ্বিঘাত সমীকরণ কী করে সমাধান করে? একটা মিডিল টার্ম আর একটা সিধর আচার্য। এটা মিডিল টার্ম তোমরা করে দেখতে পারো, আমি গ্যারান্টি দিচ্ছি হবে না, তাও তোমরা একবার পরে ট্রাই করতে পারো যে মিডিল টার্ম করতে পারো কি না, মনে হয় না ট্রাই করবে, কারণ এত বড় সংখ্যা থেকে তোমরা মিডিল টার্ম করবে বলে আমার মনে হয় না।
তাহলে সিদ্ধ আচার্য করা যাক। সিদ্ধ আচার্য আমি নতুন করে কিছু বলবো না, এটা জানো আশা করি, না জানলে ম্যাথ স্যারের থেকে একবার জেনে নেবে স্যার সিদ্ধ আচার্য কী করে করতে হয়। ম্যাথ স্যার যা যা আছে ম্যাথ পড়ো, বা ম্যামের থেকে জেনে নেবে যে ম্যাম এরা ভুলে গেছে একটু মনে করে দিতে, ম্যাম একটু হয়তো প্রথমে বকবেন তারপরে ভালো করে বুঝিয়ে দেবেন আশা করি। আর আমি বোঝাবো না কারণ আমি সব তো লিখে রেখেছি, এইটুকু তোমরা কষ্ট করতে হবে। যাই হোক, এক্স এত বেরোচ্ছে, এক্স এত বেরোচ্ছে, এখন তোমরা বলবে স্যার এটার মধ্যে কোনটা উত্তর? না আমি বলবো স্যার এটার মধ্যে দুটোই উত্তর। কেন না স্যার? এই 25 তো প্রথমে একবার উঠবে, এই মনে করো এই জায়গাটা 25, আর মোট কত দূর উঠবে বলেছিলাম? কতটা, এই যে দেখা যাচ্ছে 81 উঠবে, 81 মিটার উঠবে। তাহলে উঠছে এটা মনে করো 25, আরও উঠলো এত দূর উঠলো, তাহলে 25 একবার উঠলো এত সময়, আবার নামবে নামার সময় একবার ফের 25 দর্শন করবে, তাহলে এত সেকেন্ডে তারপরে মাটিতে নেমে আসবে, তাহলে দুবার 25 দর্শন করবে, তাহলে 25 কবার আসবে? দুবার আসবে, এই দুটোই উত্তর হবে। আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে আজকে তো কিছু করার নেই, আজকে গ্রুপে বলে দেবে বুঝতে পারিনি, তার পরের দিন আমি দেখবো সেটা। এবার এই কোশ্চেনের লাস্ট যে পার্ট, তোমাদের নিশ্চয়ই কোশ্চেনটা মনে আছে কি 2 সেকেন্ড পরে তার বেগ কত হবে, ভি বের করতে হবে। তা ভি এর সূত্র, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইউ তো 40 আর এ কত হবে, জি এর মান হয় সবাই জানে, আর উপরের দিকে কেন এই মাইনাস, কেন উপরের দিকে টি কত? না স্যার এই তো বলেছে, এই যে 2 সেকেন্ড পরে, তো বসিয়ে দাও, দেরি কিসের, বসিয়ে দিয়ে হিসাব করো, দেখো এটা আসবে। তোমাদের নিশ্চয়ই ক্যালকুলেটার কেনা আছে। আচ্ছা, যাদের ক্যালকুলেটার নেই বা ভাবছো 82 MS ক্যালকুলেটার ক্যাসিও কিনে নেবে, এটাই সাধারণত চলে, তো ক্যালকুলেটার কিনে নেবে যদি না থাকে, আর থাকলে তো খুবই ভালো, ক্যালকুলেটারে ফেলো উত্তরটা এসে যাবে। এবার তোমার টপটপ 2K নিয়ে আমাকে পাঠাও, আর আমি আশা করছি তোমরা প্রত্যেক কটা পার্ট করতে বুঝেছো, ভিডিও পজ করে টুকেছো। আমাদের কিন্তু অনেকগুলো অঙ্ক আছে, সিলেবাস শেষ করতে হবে, যে কারণে আমি মেনলি ভিডিও মোডে পড়াচ্ছি, কারণ ভিডিও মোডে আমি একসঙ্গে অনেকগুলো অঙ্ক করতে পারবো। আমি যদি মিটে পড়াতাম এটা তাহলে কী হতো জানো? তাহলে তোমরা বলবে, আমি শুনবো, তারপর লিখবো, ফের হবে, আমি দেখেছি 3টের বেশি অঙ্ক হয় না। এইভাবে করালে অ্যাটলিস্ট 6টা কি 5টা অঙ্ক করা যায়। চলো নেক্সট অঙ্ক, তোমরা উত্তর তোমরা নোট করে আমাকে পাঠিয়েছো আশা করছি, আমি রিপ্লাইও করেছি। এবার চলে আসি পরের প্রশ্নে। পরের প্রশ্ন পড়ো, উলম্বভাবে মানে উপরের দিকে, নিশ্চয়ই উলম্ব কোনটা বোঝো? তাল গাছ যেদিকে বাড়ে সেটাকে উলম্ব বলে, এখন তাল গাছ মেকে গেলে সেটা আলাদা কথা। তাহলে উলম্বভাবে ঊর্ধ্বগামী মানে উপরের দিকে একটি বেলুন, মানে বেলুনটা উপরের দিকে উঠছিল, কথাটা বুঝেছো কি বলছি? বেলুনটা ঊর্ধ্বগামী, বেলুনটা এখন উপরের দিকে উঠছে, নিশ্চয় তোমরা গ্যাস বেলুন দেখেছো, যে গ্যাস বেলুন উপরের দিকে ওঠে। আচ্ছা, এবার সেই বেলুনটা যখন ভূমি থেকে 390 মিটার উচ্চতায় পৌঁছায়, মানে এই ধরো বেলুনটাকে ছাড়া হয়েছে, বেলুনটা উপরের দিকে উঠছে, উপরের দিকে উঠছে বেলুনটা, মনে করো এখন এইখানটা মনে করো বেলুনটা, তো এই যে হাইটটা, এই হাইটটা হচ্ছে 390 মিটার, বুঝা গেছে? এটুকুনি আর বুঝতে কেন পারবে না, সোজা জিনিস। তখন কোনো বস্তুকে বেলুন থেকে নিচে ছাড়া হলো, এখন যে কোনো না কোনোভাবে এই বেলুন থেকে একটা বস্তুকে ছাড়া হয়েছে। এখন দাঁড়াও একটু বোঝো, পরে প্রশ্ন পড়বে, প্রশ্ন তো দেখতে পাচ্ছ, কিন্তু আগে প্রশ্ন এখন আর পড়ো না, আমার কথা শোনো, বেলুনটা কোথায় যাচ্ছিল? না স্যার উপরের দিকে। তাই পাথরটা কোথা থেকে ফেলা হলো? না স্যার বেলুনের মধ্য থেকে ফেলা হলো, এখন বেলুনের মধ্যে মনে করো লোক ছিল বা পিঁপড়ে ছিল, সে একটা পাথর ফেলে দিয়েছে, তাই নাকি? তাই তো হবে, নাহলে বেলুন থেকে পাথর কী করে ফেলবে? তাই বেলুন থেকে একটা পাথর ফেলা হলো, তা পাথরটা ফেলার আগে পাথরটা তো বেলুনের মধ্যেই ছিল, তো ফেলার আগে অবধি বেলুনটা তো উপরের দিকে উঠছিল, তা পাথরটা বেলুনের মধ্যেই তো ছিল, তাহলে পাথরটাও তো বেলুনের সঙ্গে উপরে উঠছিল কি না, নিজেকে বলো জোরে জোরে। হ্যাঁ স্যার, বেলুনটা তো পাথরের সঙ্গে উপরের দিকেই উঠছিল, তাহলে বেলুনের কি বেগ আছে? এবার তোমরা দুম করে না বললে কিন্তু খুব রেগে যাব। স্যার বেলুনের মধ্যে পাথরটা ছিল,
আর বেলুনটা উঠছিল উপরের দিকে। তুমি যদি সাইকেল চড়ে যাও, তুমি তো বলবে স্যার আমি তো সাইকেলে চুপ করে বসে আছি, আর সাইকেলটা যাচ্ছে সেটাকে দেখবে? সাইকেল যাচ্ছে মানে তুমিও তো যাচ্ছ, তোমারও তো বেগ আছে। তা বেলুনটারও বেগ ছিল উপরের দিকে, পাথরের বেগ কোন দিকে ছিল? না স্যার, পাথরের বেগ ছিল উপরের দিকে, কারণ বেলুনটা ছিল ঊর্ধ্বমুখী। বোঝাতে পেরেছি? তা বেলুনটার বেগ কোন দিকে ছিল? বেলুনটার বেগ ছিল উপরের দিকে স্যার, বেলুনের বেগ ছিল উপরের দিকে, ইউ মনে করি। বেলুনের বেগ উপরের দিকে স্যার, ইউ মনে করি। এবার বেলুনটা তো ফেলা হলো, ফেলা হওয়ার ফলে বেলুনটা আলটিমেট কি হলো? ফেলা হওয়ার পর বেলুনটা আলটিমেট কি উপরে উঠলো? ওর তো বেগ ছিল উপরের দিকে, কিন্তু ও গেল কোন দিকে? না স্যার, বেলুনটা তো নিচের দিকে পড়ে গেলো, একটা মাটিতে পড়ে গেলো। এবার প্রশ্ন পড়ো, বস্তুটি, এই বেলুনটি বলছিলাম না, পাথরটি হবে পাথরটি একটা টাইম পর মাটিতে পড়ে গেলো। স্যারের বলতে বলতে মিস্টেক হতেই পারে, মিস্টেক তো সবার হয়, তোমরা এটুকু তার সময় বুঝে নিয়েছো। তাহলে বস্তুটি 10 সেকেন্ড পরে ভূমিতে স্পর্শ করলো, আর ভূমিতে তো পড়তেই হবে। আকাশে কি কোনো, আকাশে মনে রাখবে আকাশে কোথাও কোনো মানে কী বলে, কোনো টেবিল চেয়ার নেই যে তুমি বসে আরাম করবে, কোনো মাদুর পাতা নেই আকাশে, একদিন তো মাটিতে আসতেই হবে। তাহলে মাটিতে পড়ে গেলো, ঠিক আছে, মাটিতে পড়ে গেলো। কতক্ষণ পর পড়লো? 10 সেকেন্ড পর মাটিতে পড়ে গেলো, ভালো কথা, মাটিতে পড়ে গেলো। বেলুনের বেগ কত ছিল? তোমরা হয়তো মনে মনে ভাবছো স্যার বেলুনের বেগ কত ছিল, বেলুন তো সেই আকাশে উঠছিল, কোথায় উঠলো তার ঠিক নেই। বেলুনের বেগ কত ছিল মানে? আরে বাবা, পাথরটা ফেলার সময় বেলুনের বেগ কত ছিল, এইটা হচ্ছে প্রশ্ন। সবকে লিখে দিতে হয় নাকি? কিছু তো বুঝে নিতে হয়। তাই বেলুন, পাথরটা ফেলার সময় বেলুনের বেগ কত ছিল? তাহলে এক কাজ করা যাক। না স্যার, পাথরটা তো বেলুনের মধ্যেই ছিল। আমার কথাটাকে মন দিয়ে শুনো, অঙ্ক একটুকুনি, অঙ্কের জ্ঞানটা অনেকটা। বেলুনটা তো পাথরটা তো বেলুনের মধ্যেই ছিল, তাই পাথরের বেগ যা হবে বেলুনের বেগ তাই হবে। না মনে করো তুমি গাড়িতে বসে আছো, তা তোমার বেগ মানে কি? গাড়ির যা বেগ তোমারও তাই বেগ। তাই বেলুনটার মধ্যে তো পাথরটা ছিল, পাথরের যা বেগ হবে বেলুনটার বেগও তাই হবে। চলো অঙ্ক করা যাক। এস কত? এই কতটা হাইট? না স্যার, এত। পাথরটা কতটা নামলো? পাথর তো না, বস্তু। আচ্ছা, বস্তু বস্তু কতটা নেমেছে? না স্যার, বস্তু 390 মিটার নেমেছে। তাহলে এস কত? কতটা পথ নেমেছে? না স্যার, স্মরণ হয়েছে 390। ইউর জায়গায় ইউ, স্যার ইউ জানো? না স্যার, ইউ তো আমি জানি না, উপরের দিকে যাচ্ছিল শুধু এইটুকু জানি। ইউ টির জায়গায় 10 সেকেন্ড পরে মাটিতে নামলো, হাফের জায়গায় হাফ, এরা জি হবে, এটা 10 স্কোয়ার। এখন তোমরা ভাবছো স্যার এটা মাইনাস কেন এলো? এই তো, এটাই হচ্ছে আসল লাইন, মাইনাস কেন এলো? না, যেদিকে বেগ কাজ করেছে গতির অভিমুখ তার বিপরীত দিকে। বেলুনটার বেগ ছিল উপরের দিকে, বস্তুর ইনিশিয়াল ভেলোসিটি মানে বস্তুর প্রারম্ভিক বেগ, প্রাথমিক বেগ, বস্তুটাও বেলুনের মধ্যেই ছিল, তাই বস্তুর বেগও ছিল উপরের দিকে। কিন্তু বস্তু গেল কোন দিকে? স্যার বস্তু, স্যার ও নিচের দিকে এসেছে, তাই গতি ঘটিয়েছে নিচের দিকে, আর ইউ কাজ করছিল উপরের দিকে। তাহলে গতি ও ইউ পরস্পরের বিপরীত, তো সেই জন্য একটা মাইনাস দিতে হয়। এখান থেকে কী শিখলে? এখান থেকে শিখলে যখনই এমন কোনো অঙ্ক পাবো যে অঙ্কে গতির বিপরীতে কিছু আছে, তখন আমরা মাইনাস ইউজ করব। ঠিক আছে, এরকম অঙ্ক হয়তো ভবিষ্যতে আরও হবে, তখন আমরা গতির বিরুদ্ধে কিছু যখন হবে তখন আমরা নেগেটিভ চিহ্ন দিয়ে থাকি, সেই কারণে এখানে ইউ নেগেটিভ হলো। কী নেগেটিভটা বোঝা গেল না? একটু ছোটো করে এবারে বললে ভালো হয় নাকি? দেখো ভালো করে শোনো, একটা ঢিল বেলুনের মধ্যে ছিল, বেলুনটা থেকে ঢিলটা ফেলা হলো, কিন্তু ঢিলটার প্রাথমিক তো কিছু কি বেগ ছিল? হ্যাঁ স্যার, ঢিলটা তো বেলুনের সঙ্গে সঙ্গে উপরের দিকে উঠেছে, তো বেলুনটা গেলো উপরের দিকে, ঢিলটাও শুরুর দিকে, স্যার ঢিলটার বেগ ছিল উপরের দিকে। তার প্রাথমিক বেগ ইউ সেটা কোন দিকে? না স্যার, সেটা গতির বিরুদ্ধে, গতি ঘটেছে কোন দিকে? গতি তো বোঝো, গতি ঘটেছে পৃথিবীর দিকে, আর ইউ ছিল স্যার তার উল্টো দিকে, সেই কারণে নেগেটিভ চিহ্ন ইউজ করা হয়েছে। কাটাকুটি করা হলো, হিসাব করা হলো, যোগবিয়োগ যা আছে করবে, করে ইউ বেরোবে, এত অঙ্ক শেষ। নেক্সট অঙ্কে আমরা যাচ্ছি। হ্যাঁ, এটা তোমরা টুকেছো, টুকে ভালো করে বুঝেছো, বুঝেছো কিনা আমাকে জানাবে, টুকে ফটো পাঠাবে, আমি রেডি আছি সবসময়। চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখা যাক। আমাদের নেক্সট প্রশ্ন আছে, 400 মিটার উঁচু একটা মিনার, মিনার মানে কি একটা বাড়ি, একটা অট্টালিকা ভাবো, এই যে 400 মিটার ভাবো, এটা 400 মিটার, 400 মিটার উঁচু একটা অট্টালিকা আছে, তার উপর থেকে মানে চূড়া মানে উপর মানে ছাদ,
তার ছাদ থেকে একটি পাথরকে ছেড়ে দেওয়া হলো, পয়েন্ট টু বি নোটেড, ছেড়ে দেওয়া হলো আর ছোড়া হলো, ওর মধ্যে পার্থক্য অনেক। ছেড়ে দেওয়া মানে ছেড়ে দেওয়া হলো, ছেড়ে দেওয়া মানে ছেড়ে দেওয়া হলো, আর ছোড়া হলো, ছোড়া হলো, ছোড়া হলো মানে ছোড়া হলো, ছোড়া হলো জোরে ছোড়া হলো, আর ছাড়া হলো, ছাড়া হলো জাস্ট নাও ছেড়ে দাও। তাহলে ছেড়ে দেওয়া হলে ইউ কত হয়? ইউ শূন্য হয়, নোট করে নাও। আচ্ছা, ঠিক সেই সময় এটা ঠিক লেখা, ঠিক সেই সময় বা সেই একই সময়ে এই নিচে থেকে আর একটা পাথরকে উপরের দিকে কী করা হলো? পাথরটা উপরের দিকে উঠেছে মানে কি? উপরের দিকে ছোড়া হলো, এটা ছোড়া হলো। এখানে ইউ আছে, এখানে ইউ আছে, এটা এর ইউ, এই দু নম্বর জনের ইউ। তারা এক এ নামবে আর এ উঠবে, কোথায় তারা মিলিত হবে, কখন আর কোথায় তারা মিলিত হবে? তা মনে করি, মনে করি টি সময় পর মিলিত হবে, এটা আমি লিখিনি, তোমরা লিখে নাও, সব কি লিখে দেবো, কিছু তো কাজ তোমাদের থাকবে নাকি। মনে করি টি সময় পর তারা মিলিত হবে, তা টি সময় ধরে এও নেমেছিল, টি সময় ধরে এও উঠেছিল, এইখানটায় এরা মিট করলো। তাহলে চলো এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা প্রথমটার জন্য, এই ডাউন ডাউন লিখেছি, ডাউন ডাউনের জন্য করছি। এস কত? এতটা নেমেছে, এইচ ওয়ান। ইউ কত? এই যে ইউ শূন্য, হাফ জি টি স্কোয়ার, হাফ জি টি স্কোয়ার। টি কত? না স্যার, টি সময় ধরে তো নামলো স্যার, সেটাই। তুমি জানো কতক্ষণ ধরে নেমেছে? কত? দু সেকেন্ড, তিন সেকেন্ড, একশো সেকেন্ড, জানো না তো, এটাই তো বের করতে হবে। তাই এখানে টি স্কোয়ার থাকলো। অনেকে হয়তো মনে মনে ভাবছে এখানে টি স্কোয়ারটা কেন এলো, এখানে কোনো মান কেন হলো না, কেন এখানে স্যার কিছু করলেন না, কি হলো? তাদের জন্য বলছি যে এখানে টির জায়গায় টি হবে, কারণ জানি না তো, ওটা তো বের করতে হবে। চলো নেক্সট লাইনে যাই। এ তো নিচের দিনের জোনারটা হয়ে গেলো, এবার উপরের জোনারটা হোক। তাহলে উপরের জোনারটাকে কী করা হয়েছে, ছাড়া না ছোড়া? না স্যার, এটাকে ছোড়া হয়েছে, না ছুড়লে উঠবে কী করে? তাহলে এইচ টু ইকুয়াল টু মানে এইটুকু, এইচ টু ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। মাইনাস কেন হয়েছে নিশ্চয়ই মনে আছে স্যার, উপরের দিকে উঠলে আস্তে আস্তে বেগ কমে যায়, মন্দন সৃষ্টি হয়, মাইনাস হলো জি টি, 9.8 টি স্কোয়ার হলো, ইউ টি হলো, এইচ টু হলো। এবার খেয়াল করে দেখো তো, এই এইচ ওয়ান আর এই এইচ টু, এই এতটা নামলো, এই এতটা উঠলো, এই মোটটা 400 হবে না, এই মোটটা 400 হবে, কি সোজা অঙ্ক দেখো। এবার এটা বসিয়ে দাও, এটা বসিয়ে দাও, আমি আর বলবো না, দেখো টি বেরিয়ে গেল। এবার এটা কখনটা হয়ে গেল, কখনটা বেরিয়ে গেল, আর কোথায় যা ইচ্ছা তোমরা এখানেও বসাতে পারো, তাহলে নিচে থেকে উচ্চতা পাবে স্যার, নিচে থেকে এত উঁচুতে তোমরা এখানেও বসাতে পারো, না স্যার ছাদ থেকে এত নিচেতে। আমার কাছে মনে হচ্ছে এটা বেশি কম খাটতে হবে, আমি এটা খেটেছি সেই জন্য। না স্যার ছাদ থেকে এইচ ওয়ান মানে কি, ছাদ থেকে মানে চূড়া থেকে এত নিচে একটা পয়েন্টে এটা মিট করবে। আশা করি অঙ্ক বুঝতে পেরেছ। এবার যদি অঙ্ক বুঝে থাকো, তোমাদেরকে আমি 5 মিনিট 5 মিনিট 10 মিনিট টাইম দিলাম, 5 মিনিট 5 মিনিট 10 মিনিট টাইম দিলাম, এই দুটো অঙ্ক পড়ে করো, ভিডিও পজ করো, 5 মিনিট 5 মিনিট 10 মিনিটের মধ্যে উত্তর করো। তোমরা উত্তর পাঠালে আমি ঠিক নেবে ঠিক বলবো, ওই জন্য উত্তর টুকে রাখিনি। তোমরা পুরো অঙ্কটা করে ফটো তুলে পাঠাও, 5 মিনিট 5 মিনিট 10 মিনিট 10 মিনিট এটা করে পাঠাও। তারপরে এখন আর একটা অঙ্ক আছে, সেটা করাবো। তোমরা উত্তর পাঠিয়েছো ঠিক না ঠিক আমি তো বলে দিয়েছি, চিন্তা নেই, ভিডিও পজ করে তোমরা উত্তর পাঠিয়েছো। আচ্ছা, এবার চলে যাচ্ছি আমরা এইটাই, দেখো প্রশ্ন বড়, একটা রকেট, রকেট ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উলম্ব রেখা বরাবর এত ত্বরণে ছাড়া হলো, একটু মন দিয়ে শোনো তো, এত ত্বরণে রকেটকে ছাড়া হলো। আচ্ছা, উপরের দিকে যখন কোনো ঢিলকে ছুরি, সেই ব্যাপারটা এই অঙ্কটা আমি করাচ্ছি কেন, কি অঙ্কের মধ্যে কিছু আলাদা আছে? হ্যাঁ আলাদা আছে, তাই অঙ্কটা করাচ্ছি, নাহলে করাতাম না। যখন আমরা ঢিল ছুরি তখন উপরের দিকে কী, যখন ঢিল ছুরি তখন উপরের দিকে কী হয়, মন্দন হয়, কিন্তু এটা ক্ষেত্রে তা হবে না, কারণ দেখো এটা দেখো জি এর মান কত স্যার, জি এর মান 9.8, এটা কত আছে 10 স্যার, জি এর থেকে তো বেশি। তাহলে এটা পৃথিবীকে টেক্কা দিচ্ছে, রকেট না মনে নেই, রকেট কী, রকেট পৃথিবীকে টেক্কা দিয়ে, পৃথিবীকে টেক্কা দিয়ে উঠছে, পৃথিবীর থেকেও শক্তি মানে বেশি বেশি অ্যাটেম্প নিচ্ছে, পৃথিবীর থেকেও বেশি অ্যাটেম্পটে উঠছে। তাই যতক্ষণ অব্দি প্রশ্নটা পড়ে না, একটু এক মিনিটের মধ্যে জ্বালানি শেষ হয়ে যায়, যতক্ষণ না, যতক্ষণ জ্বালানি থাকবে
ততক্ষণ অবধি কিন্তু উপরের দিকে উঠবে আর ত্বরণ মন্দন হবে না, এই অঙ্গটার বেলায় ত্বরণ হবে। কেন ত্বরণ হবে আবার বুঝে নাও, এটা পৃথিবীর থেকে বেশি জোরে উঠছে। পৃথিবী যদি কাজ করতো তাহলে 9.8 হতো, কিন্তু ও উঠছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, পৃথিবীর থেকেও বেশি ত্বরণ নিয়ে। অর্থাৎ এখানে এখানে লেখাও আছে ত্বরণ নিয়ে, অর্থাৎ এবার উপরের দিকে উঠলে নর্মালি কী হয়, উপরের দিকে উঠে নর্মালি মন্দন হয়, কিন্তু এবার এই ক্ষেত্রে হবে ত্বরণ, উপরের দিকে উঠছে ত্বরণ নিয়ে। ঠিক আছে, কতক্ষণ নেবে ত্বরণ? যদি ত্বরণ সারাক্ষণ অনেকক্ষণ ধরে ত্বরণ নেয়, তাহলে একটা টাইম পৃথিবীকে টাটা বাই বাই বলে মানে পৃথিবীর বাইরে বেরিয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে কী হচ্ছে, একটা টাইম পরে জ্বালানি শেষ হয়ে যাচ্ছে। তা যতক্ষণ জ্বালানি থাকবে, যতক্ষণ ফুয়েল থাকবে, ততক্ষণ অবধি ত্বরণ নিয়ে উঠবে। তাহলে এতদূর অবধি ত্বরণ, ত লিখলাম, হ্যাঁ আর লেখার জায়গা নেই। আর তারপরে কি উঠবে না, পাখা অফ করে দিলে কি পাখা সঙ্গে সঙ্গে দাঁড়ায়, সাইকেলে প্যাডেল বন্ধ করে দিলে কি সাইকেল সঙ্গে সঙ্গে দাঁড়ায়, ব্রেক না মারলেও, ব্রেক মারলি না প্যাডেল করা বন্ধ করে দিলে কি সাইকেল চলে না? সেম কথা গতিজাড্য, গতিজাড্যের জন্য এই রকেটটা আরও বেশ কিছুটা অংশ উপরে উঠবে, সেটা মনে করি H2। তাহলে H1 উঠবে ত্বরণ নিয়ে, আর এইটা এখন তো জ্বালানি নেই বাবা, এখন তো জ্বালানি নেই, তাহলে এইখান থেকে এইটুকু মন্দনে উঠবে, এইখান থেকে এইটুকু মন্দন নিয়ে উঠবে, মানে জিয়ের ব্যাপারটা আসবে। কেন আসবে ফের বুঝে নে ভালো করে, জ্বালানি ছিল, উপরের দিকে উঠলে কি কখনো ত্বরণ হয় শুনেছিস কখনো? উপরের দিকে উঠলে সবসময় মন্দন হয়, এখন উপরের দিকে উঠেছে ত্বরণ হয়েছে মানে কি, এটা জ্বালানির জন্য ত্বরণটা হয়েছে। এখন যেই জ্বালানি শেষ, কাহানিও শেষ, কাহানি শেষ, এখন কি হবে পৃথিবীর রাজত্ব, পৃথিবীর বিরুদ্ধে গেলে কি হয়, মন্দন হয়। তাহলে এইখান থেকে এইটুকু মন্দন হবে, তখন 9.8 নিতে হয়, অনেকগুলো অঙ্ক হলো তাই 9.8 নিতে হবে। তাহলে দুখানা কেস, একটা H1 একটা H2, দেখবি আয় প্রথমে ত্বরণ কিন্তু, হ্যাঁ S=UT+ ½ AT² এস এর জায়গায় H1, ইউ কত, ইউ দেওয়া আছে, পাকামো মারার দরকার নেই, ইউ তাহলে শূন্য। আরে বাবা রকেটটা যখন ছাড়া হয়, রকেটটা ছোড়া হয় না, এখানে ইউ শূন্য থাকে। রকেট কী করা হয়, রকেট তো ছাড়া হয়, ছাড়া হয় মানে কি ইউ নেই কোনো, হাফের জায়গায় হাফ, এর জায়গায় 10, টির জায়গায় 60, কোথা থেকে 60 এলো, এই যে এক মিনিটের জন্য 60 এলো। তাই কতটা উঠলো, 18 কিমি। তাহলে এইখান থেকে এতটা হচ্ছে, এখান থেকে এতটা হচ্ছে 18 কিমি, বুঝতে পেরেছিস আশা করি। আচ্ছা ভাব তো এখানে বেগ কত, না স্যার এখানে এত বেগ নেই, ছাড়া হলো, রকেটটাকে রকেট ছোড়ায় না, রকেট ছাড়া হয়, তো এখানে রকেটটা ছাড়া হয়েছে, এখানে বেগ ছিল না, কিন্তু উঠছে, উঠছে ত্বরণ নিয়ে না মন্দন নিয়ে, স্যার ত্বরণ নিয়ে উঠছে প্রথম দিকে। তাহলে এত দূর অব্দি তো একটা বেগ থাকবে, বেগটা কী হয়েছে, ত্বরণ নিয়ে হচ্ছে মানে বেগ কী হয়েছে, বেগ বেড়েছে, তাহলে সেই বেগটাকে বের করে নে। এই জ্বালানি শেষ হওয়ার আগে অবধি এখানে বেগটা কত, স্যার এখানে স্যার বেগ তো থাকবে, সেই বেগটা মনে করি এখানে শূন্য, আর এখানে মনে করি ভি, এই দেখ ভি বের হচ্ছে, ভি বেরোলো এর জায়গায় 10 কেন রে, না এইখান থেকে এইটুকু তো তেল ছিল, তেল মানে জ্বালানি ছিল, তাই 10ই হবে, এই 10টাই হবে, আর টি এই যে 60, এক মিনিট মানে 60, ভি এত হলো। এবার এইটার পালা, এবার এটার পালা, এবার এই পরবর্তীটার পালা, এইখান থেকে এতটা কী করে হবে, না স্যার সূত্র তো V² = এটা নিব, আর ভি কত ভাগরে বোঝ, এখান থেকে এইটুকু করছিস, এখান থেকে এইটুকু মনে আছে তো, এরকম অঙ্ক আগেও করেছি, এখান থেকে এইটুকু, এবার ভি কোনটা, এবার ভি স্যার এইটা, এবার ভি এইখানে ভি, কিন্তু এখানে বেগ কত, এখানে তো স্যার বেগ নেই, থাকলে তো আরেকটু উঠতো, তাহলে এখানটায় বেগ শূন্য। স্যার ইউ কোনটা, স্যার এইখান থেকে এইটুকু পড়ছি, তাহলে ইউ এটা, এটা কত, স্যার এই তো 600, ইউ হচ্ছে 600। মাইনাস কেন হলো, পৃথিবীর ব্যাপারটা চলে এসছে, মন্দন কাজ করছে, এত এই যে এত H2 বের করতে হবে, এই যে এস মানে H2 বের করতে হবে, H2 একটু হিসাব দেখে নে, এই বের হলো উত্তর। টোটাল কত হচ্ছে, এটা হিসাব তো তোরা করবি, আমি আর বলবো না, টোটাল কত হচ্ছে, H1 + H2 টোটাল হচ্ছে। আমি আশা করছি সবাই বুঝতে পেরেছিস, বুঝতে না পারলে তোরা কমেন্টে জানাবি, বুঝতে পারলি কি পারলি না গ্রুপে সেটা বলবি, আর হয়ে গেলে তো ফটো পাঠাবি, পাঠাবি হয়ে গেলে ফটো পাঠাবি আর গ্রুপে বলবি। যদি অসুবিধা হয় পরের দিন তাহলে আমাকে ফের লাইভে পড়াতে হবে, আমি এইভাবে পড়াচ্ছি, কারণটা হচ্ছে আমি দেখেছি এইভাবে বেশি অঙ্ক করা যায়। ঠিক আছে, ক্লাস এখানে এন্ড করছি, তোরা ফটো পাঠানোর পরে ক্লাস এন্ড।